কনস্টেবল আরাম কমিটির সেনসাই মোহাম্মদ সাম্মির হোসেন মধু, কারাতে ব্ল্যাক বেল্ট এবং আরাম কমিটির স্পেশালিস্ট মোহাম্মদ সাম্মির হোসেন মধু। সামনে ফিরবে সেন্টার ফোর স্টেপ, যোদান ঝুঁকি, ওরা গেল ওরা ঝুঁকি, মাউসি উঁচি শীত সাইকো তো উঁচি উঁচিও কে গেদান উচিয়কে চৌদান ঝুঁকি গেট রেডি আজ নিধান মায়াগিরি মাত্র ছয় মাসের প্রশিক্ষণে এই টিআরসিরা সেই দক্ষতা রপ্ত করেছে, সেটি এখন প্রদর্শনিত হচ্ছে। খালি হাতে শক্ত টাইলস ভেঙে দেওয়া যায় তার একটি দৃশ্য আমরা দেখব এখন। চমৎকার ভঙ্গিতে সে ছয় সাতটি টাইলস ভেঙে দিয়েছে। সম্মানিত সুধী, এবার আমরা আপনাদের দেখাবো এই 50তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণার্থীরা কিভাবে আগুনকে প্রতিরোধ করে আগুনের ভিতর দিয়ে নিচে 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 নিচে
সবাই একটু করতালি দিয়ে আমাদের এই তিনজন প্রশিক্ষক উৎসাহিত করবেন। দেখতে পাচ্ছি আরো একজন লাফে পড়ছে, আগুন যাদেরকে প্রতিরোধ করতে পারে না সেই নির্ভীক টিআরসি পঞ্চাশ চমৎকার ভাবে লাফিয়ে পড়লো আরো একজন। এবার একসাথে তিনজন, এবার একসাথে তিনজন লাফিয়ে পড়বে, তিনটি অগ্নি তাদের শক্ত মনোভাব প্রদর্শন করবে। দেশ সেবার জন্য এরকম অগ্নি তাদের কাছে কোনো বিষয় না, কোনো কিছুই না, তারা ঝাঁপিয়ে পড়বে জনগণের সেবায়। তৈরি হচ্ছে রেডি তিনজন একসাথে কোথায় হবে সেবা। সম্মানিত সুধী আরাম কমিটির বিশেষ মুহূর্ত আপনারা উপভোগ করলেন সবাই। খালি হাতে আত্মরক্ষার বিশেষ দক্ষতা প্রদর্শনী, আশা করি পুলিশ সদস্যরা পুলিশের দায়িত্ব পালনের এই কৌশল ব্যবহারে আত্মরক্ষা করতে পারবে।